আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। বিগত ক্লাসগুলোর মধ্যে আমরা নুন সাকিন এবং তানবিনের আলোচনা ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব নুন সাকিন এবং তানবিন এক নজরে আমরা কিভাবে চিনতে পারি অতি সহজে কোনো সংজ্ঞা ছাড়া, সংক্ষিপ্তভাবে, সবচেয়ে সংক্ষিপ্তভাবে যেটা যেভাবে আমরা চিনতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা নতুন আছেন তারা দেখতে থাকেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। আর আমার এই আরবি ক্লাসগুলো, তাজবিদের এই যে ক্লাসগুলো, আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আমাদের অন্য মুসলমান ভাই যারা আছে, ভাই বোন যারা আছে, তারাও সহজে কোরআন শরীফ শিখতে পারে, নুরানি পদ্ধতিতে সংক্ষিপ্তভাবে বিস্তারিত আলোচনা বুঝতে পারে। তাহলে চলুন দেরি না করে আমাদের মূল আলোচনা শুরু করা যাক। এখানে বোর্ডে লক্ষ্য করুন, এখানে উপর দিয়ে লেখা আছে এক নজরে নুন সাকিন ও তানবিন এর বিবরণ। আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম নুন সাকিন যজমলা নুনকে বলে, তানবিন দুই জব দুই জের দুই পেশকে বলে। নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়। নুন সাকিন এবং তানবিন প্রকার হিসেবে চার প্রকার, ইকলাব, ইদগম। আবার ইদগম দুই ভাগে বাক্য হয়েছে, ইদগমে বাগুন্না, ইদগমে বেলাগুন্না। তারপরে পড়েছিলাম ইজহার, চার নম্বরে পড়েছিলাম ইকফা। এগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি উদাহরণসহ। ওগুলো ছিল প্রত্যেকটা সংজ্ঞা সহ মুখস্থ করার পরে তারপরে বোঝা। আর এখন আমি এমন একটা কৌশল আপনাদেরকে বলে দেব, দেখিয়ে দেব, যেটা সচরাচর সবাই দিবে না। আর এই কৌশলটা যদি আপনি অবলম্বন করেন, একটু মেধা খাটান, তাহলে আপনার বিস্তারিত আর আলোচনা করতে হবে না। এই চার পাঁচটা ক্লাস একটা আলোচনার ভিতরে চলে আসছে, একটা বোর্ডের ভিতরে, এই লেখাগুলোর ভিতরে চলে আসছে। তো সেটা কীভাবে এটা এখন আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, আমরা পড়েছিলাম নুন সাকিন অথবা তানবিনের বামে, এই কথাটা সবাই মনে রাখবেন। নুন সাকিন অথবা দুই জব দুই জের দুই পেশকে তানবিনে, তানবিনের বামে, দুই জবের পরে অথবা দুই জের অথবা দুই পেশের পরে, নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইকলাবের হরফ থাকে, তাহলে ওই নুন সাকিন তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হবে। আমরা উদাহরণ দিয়েছিলাম, যেমন মিম বা আদি, সামিউম বাসির, আলিমুম বিমা। তারপর দেখুন, ঠিক সেই নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইদগমে বাগুন্নার হরফ আসে, ইদগমে বাগুন্না হরফ হলো চারটি, ইদগমে বাগুন্না অর্থ গুন্না সহ মিলাইয়া পড়া, আর ইদগমে বাগুন্না হরফ হলো চারটি, ইয়া মিম ওয়াও নুন। ভালো করে খেয়াল করবেন, নুন সাকিন তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে, তাহলে ওই নুন সাকিন তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হবে। আর নুন সাকিন তানবিনের পরে যদি ইদগমে বাগুন্নার যে চারটা হরফ আছে, এই চারটা হরফের মধ্যে থেকে কোনো একটা হরফ আসে, তাহলে যেই হরফটা আসবে সেই হরফটার মধ্যে তাসদিদ দিয়ে গুন্নাসহ মিলাইয়া পড়তে হবে। আবারও বুঝুন, নুন সাকিন তানবিনের পরে এই ইদগম বাগুন্নার যে চারটি হরফ রয়েছে, এই চারটি হরফের মধ্য থেকে যে কোনো একটি হরফ আসে, তখন কি করতে হবে? তখন যেই হরফটা আসবে ওই হরফের মধ্যে তাসদিদ দিয়ে গুন্নাসহ মিলাইয়া পড়তে হবে। এটা হল ইদগম বাগুন্না। যেমন মাইয়াকুলু। তারপর দেখুন, ঠিক সেই নুন সাকিন এবং তানবিনের পর যদি ইদগমে বেলাগুন হরফ, রলাম, এই দুটার মধ্যে থেকে কোনো একটা হরফ আসে, তখন যেই হরফটা আসবে সেই হরফটার মধ্যে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এখানে দেখুন,
ইদগমে বাগুন্নার হরফ আসলে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে, আর ইদগমে বেলাগুন হরফ আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। পার্থক্য এটাই ইদগমে বাগুন্না এবং ইদগমে বেলাগুনার মধ্যে, যে ইদগমে বাগুন নুন সাকিন তানবিনে পড়ে, ইদগমে বাগুন্নার চারটে হরফে কোনো একটা হরফ আসলে যে হরফটা আসবে ওই হরফটার মধ্যে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আর ইদগমে বেলাগুন্না হলো নুন সাকিন তানবিনের পরে এই দুইটা হরফের মধ্যে থেকে যে কোনো একটা হরফ আসলে ওই হরফের মধ্যে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। যেমন মির রব্বিহিম ওয়ালাম ইয়াকুল্লাহু, সুরে ইখলাসের মধ্যে আছে। তারপরে দেখুন ইজহার হরফ ছয়টি, হামজা হা আইন হা গয়ন খ, এগুলো যদি নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারের ছয়টা হরফের মধ্য থেকে কোনো একটা হরফ আসে ইজহারত স্পষ্ট করিয়ে পড়া, তখন কী করতে হবে? নুন সাকিন তানবিনের পরে যদি ইজহারের ছয়টা হরফের মধ্য থেকে কোনো একটা হরফ আসে তখন ওই নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হবে। উচ্চারণ করার সময় কোনো গুন্না করা যাবে না এবং স্পষ্ট করে পড়তে হবে, সংক্ষেপে যেটা। তারপরে দেখুন নুন সাকিন তানবিনের পরে যদি ইকফার পনেরো হরফের মধ্য থেকে কোনো একটি হরফ আসে, যে কোনো একটা হরফ আসে, তখন নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। ঠিক আছে, যেমন মিং সামা র, এরকমভাবে প্রত্যেকটা উদাহরণ দেওয়া, প্রত্যেকটা হরফ দিয়ে উদাহরণ আসতে পারে। তো এখানে আমাদের মূল শিক্ষার বিষয়টা কি? এখানে আমাদের মূল শিক্ষার বিষয়টা হলো আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে নুন সাকিন অথবা তানবিনের পরে বা আসলে ইকলাবের কায়দা, তারপর নুন সাকিন তানবিনের পরে যদি ইয়ামিম ওয়াওনুন এগুলোর মধ্যে কোনো একটা হরফ আসে তখন বুঝতে হবে সেটা ইদগম বাগুন্নার কায়দা, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আর নুন সাকিন তানবিনের পরে যদি রলামের মধ্যে কোনো একটা হরফ আসে তখন মনে করতে হবে এটা কি ইদগমে বেলাগুন্নার কায়দা, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। আর নুন সাকিন তানবিনের পরে যখন এই ইজহারের ছয়টা হরফ দিয়ে কোনো হরফ আসবে তখন মনে করতে হবে কি এটা ইজহারের কায়দা, গুন্না ছাড়া স্পষ্টভাবে পড়তে হবে। আর যখন নুন সাকিন তানবিনের পরে এই পনেরোটা হরফের মধ্যে থেকে কোনো হরফ আসবে তখন মনে করতে হবে এটা ইকফার কায়দা, তখন নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। তখন আমাদেরকে কী করতে হবে? এখন আমাদেরকে ইকলাব এর হরফ একটি বা ইদগমে বাগুন হরফ চারটি, ইয়ামিম ওয়াওনুন, ইয়ামিম ওয়াওনুন, ইদগমে বাগুন হরফ চারটি, ইয়ামিম ওয়াওনুন, ইদগমে বেলন হরফ দুইটি, রলাম ইজহার হরফ ছয়টি, হামজা হা আইন হা গইন খ ইকফার হরফ পনেরোটি, তাও সাও জিমো দালো জালো জাও সিনো শিন সদ দদ ত জ ফাও কফ কাফ, এগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। এমনভাবে মুখস্থ করবেন যখন নুন সেকেন তানবিনের পরে যেই হরফটা আসে সাথে সাথে বলতে পারেন। কথার কথা, যদি নুন সেকেন তানবিনের পরে শিন আসলো তখন আমাদেরকে ব্রেন নিতে হবে কোন দিকে, যে শিনটা কার হরফ, এটা কি ইকলাবের হরফ না বাগুন হরফ না বেলাগুন হরফ না ইকফার হরফ। হ্যাঁ, যখন শিনটা ইকফার হরফ হয়ে যায় তখন বুঝতে হবে সেটা ইকফার কায়দা, নাকের ভিতর লুকাইয়া গুণের সহিত পড়তে হবে। আর নুন সিকিন তানবিনের পরে যদি হা আসে তখন এটা ভাবতে হবে যে এই হাটা কার হরফ, যদি মুখস্থ থাকে তাহলে বলতে পারবেন যে হা হলো ইজার হরফ, ইজার তো স্পষ্ট করিয়া পড়া, সুতরাং এটাকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হবে। এরকমভাবে নুন সিকিন তানবিনের পরে যদি নুন আসে তখন দেখবেন যে নুন সিকিন তানবিনের পরে যে হরফটা আসছে হরফটা কার, নুন আসলে ইদগম বাগুন্নার, আর ইদগম বাগুন্নার তো গুন্নার সহ মিলাইয়া পড়া, গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। নুন সাকিন তানবিনের পরে কোন হরফ আসে, মোট কথা হলো নুন সাকিন তানবিনের পরে যার হরফ আসবে তার কায়দা। ইকলাবের হরফ আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, আর বাগুন্নার হরফ আসলে গুন্নার সহ মিলাই পড়তে হবে, বেলাগুন্নার হরফ আসলে গুন্না ছাড়া মিলাই পড়তে হবে, ইজহার হরফ আসলে স্পষ্ট করিয়া পড়তে হবে, আর ইকফার হরফ আসলে নাকের ভিতর লুকাইয়া গুণা করে পড়তে হবে। তো এ ছিল নুন সাকিন তানবিনের
মানে এক নজরে সহজে সংক্ষিপ্তভাবে বোঝায়। এখানে শুধু আপনি যে চার প্রকার আছে, চার প্রকারের অর্থগুলো, একলাব অর্থ কী, বাগুন অর্থ কী, বেলাগুন অর্থ কী, ইজার অর্থ কী, ইকফা অর্থ কী, অর্থগুলো শিখবেন ভালো করে, তার প্রত্যেকটার হরফগুলো ভালো করে মুখস্থ করবেন, আর কোনো টেনশন নেই। এখন নুন সাকিন তানবিনের পরে যার হরফ আসবে তার কায়দা, যে হরফ আসবে ওই হরফটা দেখবেন সেই হরফটা কার, ইকফার না ইজাহারের নাকি একলাবের নাকি বাগুনের নাকি বেলাগুনের, যার হরফ আসবে তার কায়দা সুন্দর মতো উচ্চারণ করে নেবেন। তো এই ছিল আমাদের এক নজরে সংক্ষিপ্তভাবে নুন সাকিন এবং তানবিন এর পরিচয়। তো এই পর্যন্ত ছিল আমাদের ক্লাস, আর আমাদের পরবর্তী তাজবিদের ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার প্রত্যেকটা নতুন ভিডিও আপনাদেরকে সবার আগে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।